হাই গাইস, তো আজ বেরিয়ে পড়েছি আমি আর আমার এক বন্ধু একটা ভাটা এলাকায়, যেখানে একটা নয় অনেকগুলো ভাটা, সেখানে প্রচুর ভাটার সারি। ইচ্ছামতি নদীর কিনারা বরাবর অনেকগুলোই ভাটা আছে এবং ইচ্ছামতি নদীকেও দেখাবো তোমাদের। তো চলো বন্ধুরা, পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখা যাক। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা একটা ভাটায় ঢুকে পড়ি, চারিদিকে শুধু ইট আর ইট, পোড়া ইট। দেখুন বন্ধুরা, এই আমার কাকারা ভ্যানে করে ইট বইছে। দেখুন পুরো একটা ভাটা এলাকায় ঢুকে পড়লাম, দারুণ জায়গা। এবং চলে এসেছি একদম নদীর কিনারে, এখানে একটা ছোট্ট বট গাছ আছে, দেখুন বন্ধুরা। তো বন্ধুরা দেখছেন আমরা ঢুকে পড়েছি একটা ভাট এলাকায়, যেখানে শুধু ইটের সারি, কাঁচা ইট এবং পোড়া ইট সবই দেখছেন। এবং এখানে প্রচুর শ্রমিক তাদের কর্মে ব্যস্ত আছে। তো ভাটার এখন শেষ পর্যায়ে চলে এসেছি, তো ইট ডুবন করে কাউকে কাটতে দেখছি না। দেখুন দূর দিগান্ত শুধু ইটের সারি, পায়ে দিয়ে একটা চিমনি মাথা দিয়ে ধোয়া উঠছে, তার মানে এই ভাটা এখন ইট ফুটছে। এবং পাশে অনেকগুলো ভাটা আছে। এই হলো ইচ্ছামতি নদী। ইচ্ছামতি নদীর একদম কিনারে চলে এসেছি, এটা হলো ইটিন্ডা ফেরি ঘাটের কাছে। একদম দেখুন দূরদিগন্তে শুধু ভাটা আর ভাটা, ভাটার সারি। দেখছেন বন্ধুরা, এখানে কাঁচা ইটের সারি, ইট কেটে রেখে দেওয়া আছে লাইন বাই লাইন অবস্থায়। এবং এই ইট ভাটার চিমনির মধ্যে দিয়ে পোড়ানো হবে। দেখুন চারিদিকে শুধু ভাটার চিমনি, তার মানে এখানে প্রচুর ভাটা আছে, প্রচুর ভাটা। তো দেখছেন বন্ধুরা, এখানে কাঁচা ইট কেটে সারিবদ্ধভাবে বিছানো আছে। এই ভাটাটির নাম হলো প্রতিমা টু। এটি ইচ্ছামতি নদীর কিনারে ইটিন্ডা ঘাটের কাছাকাছি অবস্থিত। তো দেখুন সারিবদ্ধভাবে কাঁচা ইট এখানে পাতানো আছে, এবং এই একটা ছোট্ট ঠেলা গাড়ি আছে যাতে করে ওই ইট কাটার জন্য কাদা বা মাটি বয়ে নিয়ে আসা হয়। তো দেখছেন চারিদিকে শুধু কাঁচা ইটের সারি বিছানো আছে। এই ইটগুলো শুকিয়ে যাওয়ার পরে সেগুলোই পোড়াতে দেওয়া হয় ওই চিমনির মধ্য দিয়ে। তো দেখুন কত সুন্দর, দারুণ। তো দেখুন বন্ধুরা, চারিদিকে শুধু কাঁচা ইট এবং পোড়া ইট, সমস্ত ধরনের ইট এখানে সাজানো আছে, শুধু ইটের সারি। চারিদিকে শুধু ইটের ভাটা, ইটের সারি। দেখুন পুরো ইটের ভাটা আজকে ঢুকে পড়লো। দেখছেন বন্ধুরা, আমার পিছনে কতগুলো নৌকা আছে যেগুলো মেরামতির কাজ হচ্ছে। এবং আমি চলে এসেছি একদম বিকালের শেষ মুহূর্তে, সূর্য অস্ত চলে গেছে, সূর্যকে আর দেখা যাচ্ছে না, সূর্য অস্ত চলে গেছে। তো তার জন্য অস্পষ্ট আসছে। দেখুন এই সাইডটায় কতগুলো নৌকো আছে, প্রত্যেকটা নৌকোই মানে কাজ হচ্ছে, মানে অনেক মানে কাঠের মিস্ত্রি যারা আছে সেই নৌকোটাকে মেরামতি করছে। এই দেখুন বন্ধুরা, এই পাশটা ইচ্ছামতি নদী, এবং এর পাশ দিয়ে ছোট্ট একটা সরু একটা খাল হয়ে গেছে, অনেকটা দূর হয়ে গেছে দেখুন। এবং আমি একটা ফেরির উপরে দাঁড়িয়ে আছি, এই ফেরিটা কত সুন্দর সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে অনেক দূর পর্যন্ত। দেখুন এই পাশটায় আমার, এই পাশটায়
নদীর পাশ দিয়ে একটা লঞ্চ, সরি ভুটভুটি চলে যাচ্ছে বা নৌকো চলে যাচ্ছে, তাতে বাঁশ বোঝাই করা আছে। যেহেতু সন্ধ্যার প্রাককালে চলে এসছে গধূলি লগ্ন, তার জন্য ভিডিওটি অনেকটা অন্ধকার মনে হচ্ছে। দেখুন বন্ধুরা, সূর্য অস্ত চলে গেছে, সূর্যকে আর দেখতে পাচ্ছি না। দেখুন, এই হচ্ছে আমার একটা বন্ধু। এই বন্ধু এর আগে অনেক ভিডিওতে ছিল, আজকে ও আর আমি ঘুরতে এসেছি। দেখুন ইচ্ছামতি নদীর ভিউটা দেখুন কত সুন্দর। এবং ইচ্ছামতি নদীর এই কিনারাটা, দুই কিনারেই মানে দুই পাড়েই শুধু ভাটার সারি। অসম পরিবেশ, দারুণ একটা ভিউ আসছে। দেখুন বন্ধুরা, অসম্ভব সুন্দর।